এই বাংলাদেশের সন্তান ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি, সারা পৃথিবী কাঁপাচ্ছে আজহারি। কয়েকদিন আগে কাতারে একটা মাহফিল করেছে লক্ষ লক্ষ মানুষ, আজহারির মাহফিলে মালয়েশিয়া হাজার হাজার মানুষ হয়, আগামী বছর নর্থ আমেরিকা অফ মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা একটা সংগঠন আছে মুনা নাম, ওই মুনাতে সারা পৃথিবীর বড় বড় আলেমরা দাওয়াত পায়, কাবার ইমাম এরা আগামী বছর প্রধান মেহমান হয়েছে মিজানুর রহমান আজহারি। সারা পৃথিবীতে মিজানুর রহমান আজহারিদেরকে নিয়ে, তারেক মনোয়ারদেরকে নিয়ে মানুষ বুকে তুলে আদর করে, আর দেশের মাটিতে আসার পরে মিজানুর রহমান আজহারির মাহফিল বন্ধ হয়ে যায়। হেদায়েতের মালিক কে? একটা কথা আপনাদের ক্লিয়ার করা দরকার ভাই, আপনারা ভুল বুঝবেন না, আমাকে সরকারের দালাল মনে করবেন না, আপনারা মিথ্যা অপবাদ দিবেন না। আমরা অনেকে মনে করি আওয়ামী লীগ মানে ইসলামের বন্ধু না শত্রু, এগুলো আপনারা বলবেন না, কারণ ভালো মন্দ সবার ভিতরেই আছে, আছে না? কি ভালো আমি নিচে প্রমাণ ভাই, কওমি মাদ্রাসার দীর্ঘদিনের দাবি, কওমি মাদ্রাসার স্বীকৃতি এই সরকার দিল, ফাজিলকে কামিল, ফাজিলকে ডিগ্রি, কামিলকে মাস্টার্সের মাম দিল, আমি তো চাকরি পেলাম এক বছর আগে, এই চাকরি যারা আগে পাইছে অন্য সময় ২০ লাখ টাকা দিয়ে হইছে, আর আমি ঢুকলাম আল্লাহর কসম এক টাকাও লাগে নাই। তাহলে ভালো মন্দ মিলেই মানুষ আছে। এই যে মিজানুর রহমান আজহারির নাম যখন মাহফিল বন্ধ হলো, সব বিএনপি জামাত আমরা সবাই যারা কোরআনের পক্ষে বা আলোচনা শুনে সবাই সরকারকে একচেটিয়া গালি দেওয়া শুরু করলো। ওসি সাহেব এক ফোন দিয়েছে মিজানুর রহমান আজহারি নিজে, যে ভাই কী ব্যাপার ওসি সাহেব, আমার মাহফিল আপনার বন্ধ করলেন কেন? ওসি সাহেব বলতেছে হুজুর আমরা মাহফিল এখন আসতেছি গাড়ির ভিতরে, আপনি আজহারির বক্তব্য শুনতে শুনতে আসতেছি, আপনার মাহফিল আমি বন্ধ করিনি। তাহলে কে বন্ধ করলো? এমপি সাহেব ফোন লাগান, এমপি সাহেব বলতেছে হুজুর আপনার মাহফিলে প্রধান অতিথি আমি, আমার ইচ্ছা ছিল আমি আপনার মাহফিল আপনার পাশে এই ভাইদের মতো বসে থাকবো, মাহফিল আমিও বন্ধ করিনি। কে করলো? খবর নিয়ে জানা গেল মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ করেন নাই, ধর্মমন্ত্রী বন্ধ করেন নাই, এমপি সাহেব বন্ধ করেন নাই, ওসি সাহেব এসপি সাহেব বন্ধ করে নাই, এ মাহফিল যারা বন্ধ করেছে তাদের ভিতরে একজন হলো এই বাংলাদেশের ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, জনগণের লাখ লাখ টাকা খানকার নামে মাজারের নামে জানা নাই, এ সকল ভণ্ড তাহেরি গ্রুপ, এ সকল ভণ্ডে এনায়তুল্লাহ আব্বাসি গ্রুপ, দেওয়ানবাগি গ্রুপ, যারা মনে করেছে বাংলাদেশে মিজানুর রহমান আজহারির মাহফিল চললে খানকার ব্যবসা বন্ধ হবে, তাই মাহফিলকে বন্ধ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার পায়ে হাত দিয়ে বলি, ২% ছাগলের তিন নম্বর বাচ্চা, এদের কথা মতো মাহফিল বন্ধ করবেন না। আপনি ডাক দেন ঢাকা শহরে পল্টন ময়দানে কার ভক্ত বেশি, ওই বেঈমানদের ভক্ত পাওয়া যাবে না। আজও যদি কোরআনের জন্য ডাক আসে, কোটি কোটি মুসলমান এক ঘন্টার ভিতরে ঢাকা ঘিরে নিতে পারে।